নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে সীতা নবমী মাহাত্ম্য। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সীতা নবমী পূজোর সঠিক সময় এবং এই পূজোর বিধি কি, এই পূজোর ব্রতকথা, এই নিয়ে আমাদের চ্যানেলে দুটি আলাদা আলাদা ভিডিও আছে। এই দুটো ভিডিওর লিংক আপনারা ভিডিওর শেষে এন্ড স্ক্রিন থেকে পেয়ে যাবেন। এছাড়া ওপরের আই বাটন থেকেও আপনারা আরও অনেক ভিডিওর লিংক পাবেন। মেয়েদের ব্রতকথা, একাদশীর ব্রত, হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়েও আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে। অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। সীতা নবমী, মাতা সীতার আবির্ভাব তিথি হল সীতা নবমী। সীতাদেবী ছিলেন মা লক্ষ্মীর প্রকাশ। মিথিলা রাজ্যে অকাল, অনাবৃষ্টি ইত্যাদির প্রকোপ দেখা গিয়েছিল। তখন মিথিলারাজ জনক তার কুলগুরু মহর্ষি শতানন্দের নির্দেশে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে জনকের কন্যা রূপে আবির্ভূত হবার বর প্রদান করেছিলেন। ইতোপূর্বে ভগবান বিষ্ণু অযোধ্যায় সম্রাট দশরথের গৃহে কৌশল্যা দেবীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের লীলাশক্তি রূপে মা কমলা দেবী আবির্ভূতা হলেন সীতা দেবী রূপে, মা বসুমতীর কন্যা রূপে। মাতা সীতাদেবীর আবির্ভাবের পর মিথিলা রাজ্যে অকাল দূরীভূত হয়েছিল, কারণ দেবী সীতা স্বয়ং ছিলেন মা লক্ষ্মীর প্রকাশ। পরবর্তী সময়ে ভগবান রামের সাথে মা সীতার বিয়ে হয়েছিল। বনযাত্রাকালে সীতাদেবী ভগবান রামের অনুসরণ করেছিলেন, ভগবান রামের সাথে বনবাসে গিয়েছিলেন এবং বনবাসের সকল দুঃখ কষ্ট সহ্য করেছিলেন, স্ত্রীর ধর্ম পালন করেছিলেন এবং জগৎকে শিক্ষা প্রদান করেছিলেন। ভগবান বিষ্ণু রাম অবতার গ্রহণের মুখ্য উদ্দেশ্য ছিল রাক্ষসদের অত্যাচারকে বিনষ্ট করা। সীতাদেবী এই কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। লঙ্কার রাজা রাবণ সীতাদেবীকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। দশানন রাবণ মা সীতাকে নয় বরং স্বয়ং লঙ্কার সর্বনাশ এবং রাক্ষস বাহিনীর কালকে নিয়ে গিয়েছিল। এরপর রাম রাবণের বীভৎস যুদ্ধ হয়, রাক্ষস বাহিনী সমেত রাবণ মারা যায়। লোকসমাজে সীতাদেবীর মাহাত্ম্য প্রচারের জন্য ভগবান রামচন্দ্র মা সীতাদেবীর অগ্নি পরীক্ষা নিয়েছিলেন। অগ্নি পরীক্ষা থেকে দেবতা প্রকট হয়ে বলেছিলেন সীতাদেবী অগ্নির মতোই পবিত্র, তিনি সাক্ষাৎ লক্ষ্মী দেবী, হে রামচন্দ্র আপনি সেই বিষ্ণু। মাতা সীতা ছিলেন স্বয়ং পরম প্রকৃতা। আদ্যা স্তোত্রে তিনি রামের শক্তি এবং রাবণের ধ্বংসের কারণ রূপে স্তুতা হয়েছেন। আবার তিনি সহনশীলতার জীবন্ত মূর্তি ছিলেন। রামায়ণ মহাকাব্যে সীতা দেবীর আত্মত্যাগ এবং সহনশীলতার উজ্জ্বলতার প্রকাশ পাওয়া যায়। অযোধ্যায় ফিরে এসেও মহাসতী মা সীতাদেবীকে অনেক অপবাদ শুনতে হয়েছিল। ভগবান রামের আদর্শ রাজধর্ম পালনের সহায়িকা হয়ে তিনি গর্ভাবস্থায় নীরবে বনবাস গ্রহণ করেছিলেন এবং বনবাসের দুঃখ কষ্ট সহ্য করেছিলেন। বাল্মীকি মুনির আশ্রমে তিনি লব এবং কুশের জন্ম দেন। রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের অশ্ব লব ও কুশ ধরেছিল এবং যার ফলে ভীষণ যুদ্ধ শুরু হয়েছিল। একে একে অযোধ্যার বীর যোদ্ধা রামচন্দ্রের তিন ভাইয়ের পরাজয় হয়। ভগবান রাম শেষে যুদ্ধে আসেন এবং সেখানে রাম ও সীতার আবার মিলন হয়। লব এবং কুশ নিজের বাবাকে পেয়েছিল, কিন্তু এখানেও আবার অগ্নি পরীক্ষার জন্য সীতাদেবীকে বলা হয়েছিল। তখন সীতাদেবী তার মা বসুমতীকে আহ্বান করেছিলেন। বসুমতী দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিল, সীতাদেবী পাতালে প্রবেশ করেছিলেন।
সহনশীলতা সতীত্বের আদর্শ সীতাদেবী জগতের নারীদের স্ত্রী ধর্মের শিক্ষা দিয়েছেন। তাই স্বামী বিবেকানন্দ ভারতীয় নারী জাতির আদর্শরূপে নাম উচ্চারণ করলে সীতাদেবীর নামই উচ্চারণ করেছেন, মহাসতী সীতাদেবীর নাম। বন্ধুরা, জনকনন্দিনী, জানকী বা সীতা মাতার শুভ আবির্ভাব তিথিতে সীতা নবমী, জানকী নবমীর অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন রইল আপনাদের জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।